আচ্ছা, তো এখন আমরা যেটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাজ। সো অ্যাকচুয়ালি আমরা দৈনন্দিন জীবনে যেটাকে কাজ বলি, ফিজিক্স এর ভাষা অ্যাকচুয়ালি সেটা কাজ না। ফিজিক্স এর ভাষা হচ্ছে কাজ একটা, মানে বলতে পারো যে বিশেষ সমীকরণ সাধারণত। সো কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, বলের দিকে সরণ। অর্থাৎ ফিজিক্স এর ভাষায় কাজ মানে হচ্ছে তুমি বল প্রয়োগ করলে এবং বল প্রয়োগ করার পরে বলের দিকে বস্তুটা যতটুকু সরণ ঘটছে সেইটা সেই সরণের গুণফল, ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে কাজ। এখন দেখো এইখানে কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি এই কথাটার মধ্যে বলের দিকে সরণ সেটা বলতে কি বোঝায়, বা বলের দিকে সরণের উপাংশ সেটা বলতে কি বোঝায়, সেটা নিয়ে অনেক কিছু বলা আছে, আমি বলবো। তো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি কাজ W সমান সমান বল মানে হচ্ছে এফ ইন্টু বলের দিকে সরণ, সেটাকে আমরা ধরতেছি এস, ক্লিয়ার? এখন দেখো, এখন এইটা কখন হবে এফ ইন্টু এস, কাজ ইন্টু বল ইন্টু বলের দিকে সরণ, সবসময় এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, বলের দিকে সরণ। এখন ধরো এটাকে বস্তু, এই বস্তুটাতে তুমি এফ বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখন এই পজিশনে এসে পড়ছে, বস্তুটা তার স্থান চেঞ্জ করছে, সে এই পজিশনে এসে পড়ছে। এই যে বস্তুটা ছিল এই বস্তুটা কতটুকু স্মরণ ঘটলো, এতটুকু। এখন একটা জিনিস দেখো, তুই বল প্রয়োগ করছো হচ্ছে এই দিকে, এই বরাবর বল প্রয়োগ করছে এবং বস্তুটাও এই বলের দিকেই স্মরণ অতিক্রম করছে। তো বলের দিকে সে কতটুকু স্মরণ অতিক্রম করছে আমরা ধরে নিলাম এস, কারণ আমরা লিখতে পারি W সমান সমান এফ ইন্টু এস, অর্থাৎ কাজ সমান সমান বল ইন্টু স্মরণ, বা বল ইন্টু বলের দিকে স্মরণ, সেই কথাটা আমাদের কিছু অল টাইম মাথায় রাখতে হবে, বলের দিকে স্মরণ, ক্লিয়ার? সো দেন আমরা একটা জিনিস একটু খেয়াল করবো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমাকে কাজ হইতে গেলে অবশ্যই তোমাকে স্মরণ করতে হবে। এখন ধরো তুমি একটা দেয়ালকে তুমি ধাক্কা দিতে দিতে একেবারে মরে গেছো, ঠিক আছে? তুমি বলতে আমি হয়তো অনেক কাজ করছি, আমি অনেক শক্তি আয় করছি, বাট একচুয়ালি ফিজিক্স এর ভাষায় সেটা কাজ হবে না। ফিজিক্স এর ভাষায় কাজ বলতে বোঝাচ্ছে যে কি, তোমাকে বল দেওয়ার পরে তোমার স্মরণ করতে হবে। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে তুমি যখন যেই দিকে বল প্রয়োগ করবা সবসময় ওই দিকে বস্তুটা স্মরণ ঘটবে না। ধরো এদিকে একটা কলম ছিল এবং আমি এটাকে এইভাবে যদি বল প্রয়োগ করি তখন সে আমার বলের দিকেই তার স্মরণ ঘটে। কিন্তু এখন ধরো আমি বস্তুর এই কলমটাকে এই বরাবর একটা বল দিলাম এবং যখন আমি এই বরাবর বল দিলাম তখন কলমটা এইদিকে চলে গেলো, এটা কিন্তু পসিবল। আমি যদি এই বরাবর দিই, দেখো এই বরাবর দিলে সে এই বরাবর যাচ্ছে, যাচ্ছে কিনা, কারণ আমি একটা দিকে বল দিলে খেয়াল করো আমি যদি একটা দিকে বল দিই, সাপোজ আমি এই দিকে বল দিলাম, তো আমার এই দিকে বলের কারণে বস্তুটার এই বরাবর স্মরণ ঘটতে পারে, অর্থাৎ এই বরাবর কি করতে পারে, স্মরণ ঘটতে পারে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? বা আমি দিলাম যে এই বরাবর তার স্মরণ ঘটতে পারে, এই বরাবর তার স্মরণ ঘটতে পারে, এস বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এই রেখাটা কতটুকু এস? আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে তুমি এইটার ক্ষেত্রেও কি W সমান সমান এফ এস লিখবা কিনা, এটা কোয়েশ্চেন। এফ এস লিখবা W সমান সমান এফ এস এটার ক্ষেত্রে? না, লিখতে পারবা না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি বললাম যে কাজ সমান সমান বল ইন্টু বলের দিকে স্মরণ, কিন্তু এই যে এইদিকে এইদিকে তো তোমার বল প্রয়োগ করছো এইদিকে, স্মরণ করছে এতটুকু, কি বললাম? বল প্রয়োগ করছো হচ্ছে এইদিকে, স্মরণ করছে কতটুকু? এই অন্য দিকে। তোমার বলের দিকে অ্যাসের কতটুকু মান সেটা তোমাকে বের করতে হবে, সেটা কি করতে হবে, তোমাকে বের করতে হবে। এবং আমরা যদি ভেক্টোরিয়াল অ্যানালাইসিস খুব ভালোভাবে বুঝতে পারি তখন আমরা দেখতে পারবো যে ভেক্টোরিয়াল অ্যানালাইসিসে যখন আমি একটা পয়েন্টের মান নিব, তখন এই যে এই পয়েন্টটা কিন্তু দুইটা মান আছে, একটা হচ্ছে এই পয়েন্টটাকে পাইতে গেলে তোমাকে এই অক্ষ বরাবর অর্থাৎ এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে জিরো এক্স প্রাইম এক্স ওয়াই ও ওয়াই প্রাইম, এই অক্ষ বরাবর তোমাকে এতটুকু দূরত্ব যাইতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর তোমাকে এতটুকু উঠতে হবে। এই বরাবর এতটুকু যাওয়ার পরে এবং এই বরাবর এতটুকু যাওয়ার পরে তুমি আলটিমেটলি এই বিন্দুটা পাবা, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে দেখো এই এক্সিস বরাবর বা এই অক্ষ বরাবর এই যে তোমার যে অ এ রেখাটা ছিল, ও এ রেখাটা ছিল তার উপাংশ কতটুকু, এতটুকু, এবং ও এ রেখাটা ওয়াই এক্সিস বরাবর তার উপাংশ কতটুকু, এতটুকু, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো তার মানে এইটা হচ্ছে এক্স অক্ষের দিকে তার সরণ, সাপোজ এদিকে একটা বিন্দু ছিল অ বিন্দু থেকে এ বিন্দুতে গেল,
এখন আমি একজনকে বললাম যে তুমি 100 কো থেকে ধরবা সে কতটুকু দূরে যায় তুমি এই এইটা দেখবা না তখন সে দেখবে যে বস্তুটা এক এই জায়গায় ছিল বস্তুটা এখন কোন জায়গায় আছে এই জায়গায় আছে বুঝে গেছো ব্যাপারটা মানে এই জায়গায় আছে সে এটাকে জাস্ট এই দিকে মেজার করতেছে এই পর্যন্ত বুঝতে পারছো এবং এইটার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে ধরো আমরা কোনো একটা রেখা থেকে আমরা যদি কোনো একটা রেখার উপাংশ বের করতে চাই কোনো একটা অক্ষ বরাবর বা অন্য কোনো একটা রেখা বরাবর তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই রেখার লম্ব অভিক্ষেপ রাখতে হবে ধরো এই এই জিনিসটাতে এত সহজে না বুঝলো আমরা যদি একটু উদাহরণটা অন্য একটু এভাবে দেই তখন ঠিকই বুঝতে পারবা খেয়াল করো সাপোজ ধরো এটা হচ্ছে একটা এক্সিস এটা হচ্ছে কি একটা এক্সিস এখন এই এক্সিস বরাবর আমি এই রেখাটার উপাংশ বের করতে চাচ্ছি অর্থাৎ এই এক্সিস বরাবর এই রেখাটার উপাংশ কত সেটা বের করতে চাচ্ছি এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব আঁকতে হবে কি বলো এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব আঁকতে হবে এবং এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব আঁকতে হবে তারপরে আমরা যে এতটুকু যে পাবো এই যে দুইটা লম্বের যে পাদবিন্দু পাবো এই পাদবিন্দুটাই হচ্ছে এতটুকু রেখা এই রেখা বরাবর অংশ বা এই অক্ষ বরাবর অংশ বুঝা গেছে ব্যাপারটা কি বললাম বুঝা গেছে দেখো মানে আমাদেরকে কি করতে হবে কোন একটা আমি যদি বলি এই রেখাটার এই রেখা বরাবর উপাংশ কত তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই রেখাটার মধ্যে এই রেখাটা থেকে লম্ব আঁকবা কি আঁকবা লম্ব এবং লম্ব আঁকার পরে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে লম্ব আঁকার পরে এই যে লম্বের যে পাদবিন্দু লম্বে এই যে পাদবিন্দু এই পাদবিন্দু মধ্যদ্বয়ে পাদবিন্দু দ্বয়ের দূরত্বই হচ্ছে এই রেখা বরাবর এই রেখাটার স্মরণ বা এই রেখা বরাবর এই রেখাটা উপাংশ বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন হচ্ছে আমরা যখন এটা শুধুমাত্র সাংখ্যিক মান নিব অর্থাৎ এতটুকের শুধুমাত্র সাংখ্যিক মান নিব তখন এটা বোঝাবে হচ্ছে এই রেখাটার উপরে এই রেখাটার এতটুকু হচ্ছে সাপোজ এ বি এ বি হচ্ছে লম্ব অভিক্ষেপ এ বি কি লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ বুঝা গেছে এইটার সাথে যখন আমরা একটা ভেক্টর চিহ্ন যোগ করব অর্থাৎ তখন এটা হয়ে যাবে এ বি এটাকে আমরা আর আমরা লম্ব অভিক্ষেপ বলবো না সেটাকে আমরা বলবো উপাংশ সেটাকে কি বলবো উপাংশ উপাংশ তার মানে লম্ব অভিক্ষেপের ভেক্টর রাশি কি উপাংশ বুঝা গেছে ব্যাপারটা এই ভেক্টরাল অ্যানালাইসিসটা তোমাদের শুধুমাত্র ক্লাস 9 10 এ না আমাদের এমবিবিএস এর ইসিজি তেও লাগে বুঝা গেছে ব্যাপারটা লাল কালি দাগটা হচ্ছে কোনটা এতটুকু না আচ্ছা উপরে হচ্ছে এই রেখা বরাবর বা এই এক্সিস বরাবর এই রেখাটার উপাংশ আমি কি বললাম একটা রেখার উপাংশ যদি তুমি কোনো একটা রেখা বরাবর বের করতে চাও সাপোজ তুমি এই রেখাটা দিলাম এই রেখাটার উপাংশ বের করতে চাচ্ছ তুমি এই রেখাটা বরাবর সাপোজ এই রেখাটা বরাবর তোমার কাজ হচ্ছে এই রেখার একটা বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্বা আঁকা এই রেখার একটা বিন্দু থেকে এই রেখার উপর লম্বা আঁকা দুইটা বিন্দু থেকে দুইটা প্রান্ত বিন্দু থেকে দুইটা লম্বা আঁকা এবং এই রেখাটা এই অক্ষ বরাবর উপাংশ হবে এই দুইটা লম্বের পাদবিন্দু পাদবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা পাদবিন্দু দ্বয়ের মধ্যবর্তী মান বুঝা গেছে ব্যাপারটা এইটা কিন্তু আমি বললাম যে তোমাদের শুধুমাত্র 9-10 এর বেসিকের জন্য না জাস্ট আমরা যখন এমবিবিএস ইসিজি পড়ি তখন এটা কাজে লাগে বুঝা গেছে ব্যাপারটা সো এই ভেক্টরাল অ্যানালাইসিস তোমাকে জানতে হবে সো আমি যদি তোমাকে বলি যে আমি যদি তোমাকে বলি একটা এখন একটা চিত্র দিই ধরো আমি যদি তোমাকে বলি যে এই চিত্রটার ক্ষেত্রে সাপোজ এই চিত্রটার ক্ষেত্রে এখন এই রেখাটার এই রেখা বরাবর লম্ব অভিক্ষেপ কত এই রেখা বরাবর এই রেখাটা লম্ব অভিক্ষেপ বা উপাংশ কত তখন তুমি কি করবা এই বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে যেহেতু এই দুটো পয়েন্ট একসাথে মিশানো অবস্থায় আছে দ্যাট মিন্স এই দিকে আর আমার লম্ব আঁকতে হচ্ছে না এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা লম্ব আঁকতে হবে এবং আমাকে কতটুকু দূরত্ব নিতে হবে এই দুইটা লম্বের পাদবিন্দু দ্বয়ের দূরত্ব এই পর্যন্ত বুঝা গেছে দুইটা লম্বে পাদবিন্দু দ্বয়ের দূরত্ব এই পর্যন্ত ক্লিয়ার এখন দেখো তার মানে দেখো আমার কাজের সূত্রটার মধ্যে ছিল বল ইনটু বলের দিকে সরণ বা বলের দিকে সরণের উপাংশ উপাংশ মানে কি আমরা সেটা এখন বুঝে ফেলছি যে লম্ব অভিক্ষেপ আকার করে আমরা যদি লম্ব অভিক্ষেপটাকে যদি একটা চিহ্ন দিয়ে দিই একটা যদি ভেক্টর চিহ্ন দিয়ে দিই তখন আমরা সেটাকে কি পাবো উপাংশ পাবো তার মানে লম্ব অভিক্ষেপের ভেক্টর রাশি কি উপাংশ বুঝে গেছো ওটা তো এখন দেখো এখন তোমাকে চার্জের দেওয়া হচ্ছে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ বা বল বলের দিকে যতটুকু সরণ ঘটে বলের দিকে সরণের উপাংশ বলের দিকে কি সরণের সরণের
উপাংশ, বুঝা গেছে ব্যাপারটা? বল ইনটু কি, বলের দিকে সরণের উপাংশ। এখন দেখো, এখন তুমি বল প্রয়োগ করছো বস্তুটাকে এই বরাবর, বাট বস্তুটা সরণ করছে হচ্ছে এতটুকু, এতটুকুর মান দেওয়া আছে এস, বুঝা গেছে ব্যাপারটা? বাট তোমার তো এই এস দূরত্ব নিতে তো তোমাকে চলবে না, তোমাকে নিতে হবে বলের দিকে এসে যতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এই বলের দিকে দূরত্বটা আমরা কিভাবে বের করবো? এইটা এই এস এর উপাংশ দ্বারা, কি বললাম, এই এস এর উপাংশ দ্বারা। তো তোমাদের বুঝবার সুবিধা, এটাকে অ দিলাম, এটাকে এ দিলাম, এবং এটাকে বি বিন্দু দিলাম, বুঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে দেখবি আমরা একটা লম্ব আঁকবো, এটা যেহেতু দুইটা বিন্দু একই জায়গায় মিশানো অবস্থায় আমাদের আর রাখতে হচ্ছে না, এবং আমরা এই পয়েন্ট থেকে আর একটা লম্ব আঁকবো। এবং তাহলে আমরা কতটুকু দূরত্ব নিবো, এই পয়েন্টটা যদি ডি হয় তাহলে এখানে লম্ব অভিক্ষেপ বা উপাংশ কতটুকু হবে? ও ডি। কারণ এই লম্ব অভিক্ষেপ বা উপাংশ মানে কি, ওই রেখা থেকে একটা রেখার উপরে যে দুইটা লম্ব আসছে ওই দুইটা লম্বের পাদ বিন্দু দ্বয়ের দূরত্ব, বুঝা গেছে ব্যাপারটা? দেখবি সেদিকে আমরা কত পাবো, ও ডি। এখন দেখো, তার মানে কাজ সমান সমান বল ইনটু, অর্থাৎ বলের মান যদি এফ হয় ইনটু বলের দিকে সরণের রূপাংশ, তাহলে বলের দিকে সরণের রূপাংশ কত, ও ডি। বলের দিকে সরণের রূপাংশ কত, ও ডি। এই পর্যন্ত বোঝা গেছে, বুঝছাস? ক্লিয়ার তানভি? ওকে, তো এখন দেখো, তো এটা হচ্ছে রিয়েল অ্যাকচুয়াল কাজের মানটা, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বুঝা গেছে? এখন দেখো, এখন এই ও ডি এর মান তো আমাদের জানা নাই, আমাদের জানা হচ্ছে এই এস এর মান, আমার জানা কার মান, এই এস এর মান। এবং আমরা যখন বস্তুটাকে এই বরাবর বল দিলাম, বস্তুটা যখন এই বরাবর চলে গেল তখন বস্তুটা এই জায়গায় অবস্থান করতেছে, তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব বের করতে পারি, বাট উপাংশের মানটা কি পাই না, আমরা সরাসরি পাই না, উপাংশটাকে এখন আমাকে বের করতে হবে। তো আমি যেহেতু বলছি যে এইটা একটা লম্ব, এটা কি একটা লম্ব, এটা যদি একটা লম্ব হয় মানটা জানি সেটা হচ্ছে এস, এবং আমরা ধরে নিলাম যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, যেহেতু এখানে আমি সমকোণী ত্রিভুজের মানে ত্রিকোণমিতি প্রয়োগ করতে চাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো, আমি যদি দেখি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও ডি বাই অতিভুজ কি, এস, সমান সমান আমরা কি লিখতে পারি, কস থিটা, কি লিখতে পারি, কস থিটা। এখন আমার মান দরকার ও ডি এর, তার মানে ও ডি সমান সমান আমরা পাচ্ছি এস কস থিটা। এখন এই এস কস থিটার মানটা যদি তুমি বসাও এই সমীকরণে, তখন দেখো কি পাচ্ছ, সেটা হচ্ছে এস কস থিটা, ও ডি এর মানে এস কস থিটা আমরা যেটা জানি। তো আমরা পাচ্ছি এফ ইনটু এস কস থিটা, এফ ইনটু এস কি, কস থিটা। এই দিক থেকে আর কেউ আমরা মানটা পাচ্ছি এফ এস কস থিটা, কাজ মানে হচ্ছে এফ এস কস থিটা। এবং এইদিকে থিটার পরিচয়টা তোমার জানা রাখা খুব জরুরি, থিটার পরিচয়টা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, কার মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বুঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার তো? ওকে, সো দেন তুমি যদি, তুমি যখন একটা দিকে বল প্রয়োগ করছো, তো তুমি বল প্রয়োগ করছো সাপোজ এই বরাবর এফ, এবং বস্তুটাও এই বরাবরই সরণ করছে এস, কত এস। এখন দেখো, এখন তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, এদিকে জিরো ডিগ্রি, 180 কিন্তু বিপরীত দিকে গেলে, এদিকে কত ডিগ্রি, জিরো ডিগ্রি। দ্যাট মিন্স তুমি লিখতে পারো ডাব্লিউ সমান সমান এফ এস কস কত ডিগ্রি, জিরো ডিগ্রি। সেইখান থেকে আমরা পাচ্ছিলাম এফ ইনটু এস, যেহেতু কস জিরো ডিগ্রি মান কত, ওয়ান। ক্লিয়ার? সেইখান থেকে অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমরা এই কারণে যখন একটা বস্তুকে বল প্রয়োগ করতেছে এবং বস্তুটা ওই দিকে সরণ করতেছে, তখন আমরা পাচ্ছিলাম কি এফ তোমরা যদি এই বেসিকটা বুঝতে পারো বা এই বেসিকটা যদি ক্লিয়ার হয়, আমি এখন যেটাতে যাবো সেটা হচ্ছে আমি এখন একটু প্র্যাকটিসের দিকে যাবো, যে এইটার ক্ষেত্রে তোমরা প্র্যাকটিসটা কিভাবে করবা। সাপোজ ধরো এই কিছু কিছু মেয়াদ আছে টেস্ট পেপারে,
এখন দেখো, এখন একটা বস্তু এই পয়েন্টে ছিল এবং এই বস্তুটা এই পর্যন্ত দূরত্ব আসলো, এবং এই যে তলটা, এই তলটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। এখন বস্তুটা ভর হচ্ছে এম, বস্তুটা ভর কত, এম, বুঝা গেছে ওটা? আচ্ছা, তাইলে এই বস্তুটার এই সি বিন্দু থেকে যদি এ বিন্দু পর্যন্ত নেমে আসে তাহলে এইখানে কাজের পরিমাণ কত, ডব্লিউ সমান সমান কত, তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি কি বলতে চাচ্ছ, কি লিখবা এদিকে, w = ma, হ্যাঁ ma মানে যেহেতু অভিকর্ষ ত্বরণ দ্যাট ইজ mg, mg, আচ্ছা w = mg, তুমি যেটা বলতে চাচ্ছ mg, w = mg, দেন পরে আবার আবার w এর মান পাই ফিরে, হ্যাঁ নিউটন হলে পরে f cos θ দেয়, তাহলে এদিকে আবার s cos θ আসছে, তাই তো বলতেছো, হ্যাঁ বাট তোমার এটা আনফরচুনেটলি ভুল, কেন ভাই, তুমি বেসিকে যাইতে হবে, আমাকে প্রথমে সূত্রে যাইতে হবে, আমরা প্রথম সূত্রটা কি বলছিলাম, বল ইনটু বলের দিকে সরণ, কি বলছিলাম, বল ইনটু বলের দিকে সরণ, আমাকে ওই বেসিকটাতে যাইতে হবে, খেয়াল করো, এই যে একটা বস্তু, আমরা জানি যে একটা বস্তুর অভিকর্ষ বল সরাসরি পৃথিবীর কিসের দিকে ক্রিয়া করে, পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, দ্যাট মিন্স এই বস্তুটার দিকে, খেয়াল করো, এই বস্তুটার উপর যে বল আসতেছে সেই বলটা কোন দিকে ক্রিয়া করতেছে, এই বরাবর, অর্থাৎ সিবি বরাবর, সিবি বরাবর, এখন দেখো দ্যাট মিন্স এটা হচ্ছে বল, তাহলে সরণ কতটুকু ঘটছে এইদিকে, সরণ কতটুকু ঘটছে, এতটুকু, এখন সরণ যে এতটুকু ঘটছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি বলি যে এই সরণটার এই এক্সিস বরাবর উপাংশ কত, তখন তোমাকে কি করতে হবে, এই রেখা থেকে এই রেখা পর্যন্ত একটা লম্বা আঁকতে হবে, খেয়াল করো আমি কি বলছিলাম, যে একটা রেখার উপর অন্য একটা রেখার লম্ব বিক্ষেপ তুমি কিভাবে বের করবা, ওই রেখাটা থেকে ওই রেখা দুইটা বিন্দু থেকে লম্ব আঁকবা, এবং ওই উপাংশটা হবে এই দুইটা লম্বের পাদবিন্দু দ্বয়ের দূরত্ব, এই পর্যন্ত বোঝা গেছে, এখন দেখো এখন এইদিকে কোন দিকে বল আসতেছে, এই দিকে, যেহেতু কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, কিন্তু বল আসছে এই দিকে, আমাকে সরণটা কোন দিকে হিসাব করতে হবে, এইদিকে না, কিন্তু বস্তুটা দেখলাম যে গড়ায় গড়ায় এই পর্যন্ত আসলো, তার মানে এই বরাবর তাহলে আমাকে কি হিসাব করতে হবে, উপাংশ হিসাব করতে হবে, তো উপাংশ বা অভিক্ষেপ যদি আমি আঁকতে চাই আমাকে কি করতে হবে, এই রেখার দুইটা প্রান্ত বিন্দু থেকে আমাকে এই রেখার উপর কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে, তো আমি একটা এরকম ভাবে লম্ব আঁকলাম, এবং এই লম্বের পাদবিন্দু হচ্ছে এইটা, এবং আমি এই 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 বিন্দু থেকে এই বিন্দুতে একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম, যে দুইটা বিন্দু একই সাথে লাগানো অবস্থায় ধরা হচ্ছে কি লম্বের পাদবিন্দু এইটাই হবে, বুঝা গেছে, এখন দেখো তার মানে অভিক্ষেপটা কতটুকু, দুইটা লম্বের পাদবিন্দুর মধ্যবিন্দু মানে মধ্যবর্তী দূরত্ব, তার মানে তুমি কাজ সমান সমান ডাব্লিউ সমান সমান কাজ, কাজ মানে কি, এফ, এফ মানে কি, আমরা লিখতে পারি এম জি, আমি আর এফটাকে লিখলাম না, আমি জাস্ট লিখলাম এম জি, তার মানে কতটুকু দূরত্ব আসতেছে, সিবি, কতটুকু আসতেছে, সিবি, এখন দেখো এখন তুমি সিবি এর মান বের করবা, কার মান বের করবা, সিবি এর মান, সো তুমি যদি সিবি এর মান বের করতে চাও তোমাকে যেটা করতে হবে, তো আমরা এই এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সিবি হচ্ছে ওই ত্রিভুজটার কি লম্ব, কারণ কি এই থিটা আমরা জানি যে ত্রিকোণমিতিতে থিটা কোণটা কার কার মধ্যে হয়, ও ত্রিভুজ আর ভূমির মধ্যে হয়, বাকি যে রেখাটা থাকে সেটা হচ্ছে লম্ব, এই এই রেখার এই রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা যেহেতু ও ত্রিভুজ এটা অবশ্যই ভূমি হবে, এটা কি লম্ব, এমনি তো ক্লিয়ার, তোমাকে বের করতে হবে সিবি এর মান, তোমার হাতে আছে কার মান, অতিভুজের মান, দ্যাট মিন্স তুমি দিতে পারো এটা যেহেতু লম্ব, দ্যাট মিন্স লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিবি বাই অতিভুজ কি এস সমান সমান তুমি লিখতে পারো কস থিটা, সরি সরি লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন থিটা, সরি সাইন থিটা, এরপর বুঝা গেছে,
এখন দেখো দ্যাট মিন্স তোমাকে যেহেতু বের করতে হবে সিবি সমান সমান কত দ্যাট মিন্স তুমি পাচ্ছ সিবি সমান সমান এস ইনটু সাইন থিটা দ্যাট মিন্স আপনি এইদিকে কাজের হিসাবে আসতেছে এম জি এস সাইন থিটা তুমি যেটাকে বলছিলা এম জি এস কস থিটা তাহলে টেন হইতে পারে কোজ হইতে পারে আস্তে বুঝাচ্ছি এখন তোমার পাজলিং অবস্থা বুঝি আমি যখন বলছিলাম কাজ কাজ মানে কি এফ এস কস থিটা কাজ মানে কি এফ এস কস থিটা একটু স্মরণ করে দেখো আমি থিটার পরিচয় কি বলছিলাম বল এবং কার মধ্যবর্তী কোণ বলো বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ থিটার সমান কি বলছিলাম বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ এইদিকে বল কোন দিকে ক্রিয়া করতেছে এইদিকে দ্যাট মিন্স বল হচ্ছে এইদিকে স্মরণ কোন দিকে ক্রিয়া করতেছে এইদিকে অর্থাৎ এফ এস কস থিটা তখনই হবে যখন এই কোণটার মান থিটা দেওয়া থাকবে কারণ ওইদিকে থিটার পরিচয় ছিল বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কিন্তু এইদিকে থিটা তো বল এবং স্মরণের মাঝখানে অবস্থান করতেছে না বুঝা গেছি ব্যাপারটা যে কারণে তুমি এফ এস কস থিটা লিখতে পারো নাই আমি যদি এই কোণটা মান দিয়ে দিতাম তখন তুমি লিখতে পারতে এফ এস কস থিটা আমার একটা প্রশ্ন ভাই হ্যাঁ বলো যদি বি এর দিকে তা দেওয়া থাকতো যদি কোণের মানটা বি এ দেওয়া থাকতো মনে করো যে বি 90 ডিগ্রি হ্যাঁ এই থিটা মানটা এদিকে দেওয়া থাকতো না এই এই 90 ডিগ্রি তো দেওয়া থাকবে না 90 ডিগ্রি ওরে তো তুমি জানো এটা তো দেওয়া দরকার নেই আর সাবড়ে ত্রিকোণমিতিতে তোমরা ডিটেইলস পড়তে পারবা যে অ্যাকচুয়ালি এই 90 ডিগ্রিটাকে ভিত্তি করে আমরা কাজ করতেছি যখন 90 ডিগ্রি হবে তখন হচ্ছে তোমার এইটার এই রকম শেপে থাকবে না তোমার একটা ত্রিভুজকে তুমি পুরোপুরি 90 ডিগ্রি ধরবে তো এই কোণটাকে যখন 90 ডিগ্রি ধরবা তখন আর এটাই অবস্থা থাকবে না ত্রিকোণমিতিতে আমাদের একটা 90 ডিগ্রিকে মানে ধরে নিতে হয় এটা এই বরাবর থাকবে এটাকে নিয়ে আমরা কোনো হিসাব করব না এটাকে নিয়ে কোনো কাজ করব না ঠিক আছে বাকিগুলো নিয়ে কাজ করব তো আমরা যখন 90 ডিগ্রি দিব তখন আর অতিবস্তু এরকম হবে না এটা এরকম হবে না 90 ডিগ্রি যখন দিব সেটা বোঝায় যে এই কোণটা হবে 90 ডিগ্রি বুঝে গেছো এটা এই কোণটা 90 ডিগ্রি কখনো এটা হবে না আর কোনো क्वेश्चन আচ্ছা দেখো তাহলে আমরা আমাদের এটা বুঝাইতে পারছি যে এই এই বাদলিং অবস্থাটা বুঝাইতে পারছি এই এরকম প্যাচ দিয়ে তোমাকে আঁকে দিতে পারে তুমি জাস্ট এম জি কস থিটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো বাট তোমার কিন্তু আলটিমেটলি ভুল হবে দূরত্ব আমরা বের করবো বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন এই এই জিনিসটা সততা আমি প্রমাণ করি যে এই কোনটার মান দেওয়া থাকে তুমি সাইন থিটা ইউজ করে যেই মান পাচ্ছ আবার এই কোনটার মান দেওয়া থাকবে তুমি কস থিটা ইউজ করে সেই মানই পাবে তো সেটার জন্য আমরা যেটা করবো আমরা ধরে নিব যে আমি ধরে নিব যে আমাদের এই যে এই থিটা মান হচ্ছে 30 ডিগ্রি থিটা মান কত ডিগ্রি 30 ডিগ্রি দ্যাট মিন্স আমি কাজের মান কি পাচ্ছি w সমান সমান m g তারপরে কি s ইনটু sin থিটা বুঝা গেছে ওটা আমি পাচ্ছি m g s ইনটু sin 30 এর মান কত sin 30 মধ্যবর্তী কোণ তো এই যে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো w সমান সমান f s cos theta তাহলে সমান কি f s cos theta তুমি যদি দেখো m g তার মানে s into cos কত ডিগ্রি 60 ডিগ্রি আচ্ছা cos 60 ডিগ্রির মান বলতে পারবে কি আমাকে cos 60 ডিগ্রির মান হাফ এটা ছিল sin 30 ডিগ্রি sin 30 এর মান হাফ cos 60 এর মান কত হাফ cos 30 এর মান হচ্ছে √3/2 তুমি যেটা বললা বুঝা গেছি ব্যাপারটা এইটা আমার রাখার একটা সহজ হয়ে আছে সেটা হচ্ছে আমরা যদি আমরা সাইন কস কোন ভাগ করে করি হ্যাঁ বলো এদিকে সেম তোমার প্রশ্ন দেওয়া হইলো এরকম একটা ত্রিভুজ এদিকে 30 ডিগ্রি দেওয়া আছে তাহলে আমি যদি এদিকে মানে 25 ডিগ্রি দেওয়া আছে তাহলে আমি 25 মাইনাস 90 থেকে 75 দেও 70 না পারে বেশ করতে দেখো হ্যাঁ নো প্রবলেম আমি এদিকে লাগি ওদিক থেকে বলে দিই কি হ্যাঁ এটার কারণে আমি বলতেছি সেটা হচ্ছে ধরো অ্যাকচুয়ালি সাইন সাইনের কোন রূপটা যদি আমরা দেখি খেয়াল করো
অ্যাকচুয়ালি sin এর পুনরুক্তটা যদি আমরা দেখি এটা হচ্ছে sin খেয়াল করো এটা হচ্ছে sin সো sin বুঝছ এইটার পুনরুক্ত হচ্ছে sin sin তোমাদের বইয়ে দেখবে লেখা আছে এবং cos এইটার পুনরুক্ত হচ্ছে খেয়াল করো cos এটার পুনরুক্ত হচ্ছে cosin বুঝছ এটা cosin দেন তোমাদের কি তারপর কি tan এটার পুনরুক্ত হচ্ছে tan z এটার পুনরুক্ত কি tan z এবং cot এটার পুনরুক্ত হচ্ছে cotan z cotan z বুঝছ এটা তারপর হচ্ছে sec এটার পুনরুক্ত হচ্ছে sec tan তারপরে cosec এটার পুনরুক্ত হচ্ছে cosec tan এটার পুনরুক্ত কি cosec tan এর পুনরুক্ত কি cosec tan এখন একটা জিনিস একটু খেয়াল করো sin এবং cos এর মধ্যে পার্থক্য আছে একটা কো এর মধ্যে বুঝা গেছে ব্যাপারটা এবং tan এবং cot এর মধ্যে পার্থক্য আছে একটা কো এর মধ্যে অর্থাৎ cotan z এটা একটা কো বেশি এবং sec এবং cosec এর মধ্যে পার্থক্য আছে একটা কো এর মধ্যে বুঝা গেছে ব্যাপারটা বাকি পুরোটাই কি এক অর্থাৎ secant এইদিকেও কি কো এর পরে secantই আছে তার মানে অ্যাকচুয়ালি এই যে এদিকে কো সেটা কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে এদিকে যে কো সেটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে তো সেটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কো মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল খেয়াল করো আমি যখন বলবো কোসাইন কোসাইন বলতে বোঝাচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাইন বুঝাচ্ছে কোসাইন মানে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ সাইন এখন আমাদের বুঝতে হবে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থ কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থ হচ্ছে পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থ কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি পূরক কোণ এবং পূরক কোণের ডেফিনেশন কি 90 ডিগ্রি থেকে পূরক কোণ ডেফিনেশন হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয় তোমাকে যদি বলে 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত তুমি বলবে 80 ডিগ্রি কারণ এই দুইটা এখন দুইটা যোগ করলে কত পাবা 90 পাবা তোমাকে যদি বলে 5 ডিগ্রি কোণের পূরক কোণ কত তুমি বলবে 85 ডিগ্রি তুমি যদি বলে 1 ডিগ্রি কোণের পূরক কোণ কত পাবা 89 ডিগ্রি এখন দেখো দ্যাট মিন্স সাইন শুনো এটা বোঝায় যে সাইনের যেই মান আসবে কোসাইন বলতে কি বোঝায় সাইনের যেই মান আসবে কোসাইনের এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের একই মান আসবে এটা বোঝাই ধরো sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি সমান সমান হচ্ছে কি হাফ কোসাইন মানে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sin তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত স্যার 30 ডিগ্রি 60 দ্যাট মিন্স cos 60 ডিগ্রি হাফই আসবে বুঝা গেছে ব্যাপারটা আমি কি বললাম আমি বললাম যে যদি কি বললাম যে sin এবং sin sin সমান সমান আমি লিখতে পারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ sin মানে কমপ্লিমেন্টারি মানে এই কোসের এটা লিখতে পারি মানে সেটা এখন দেখো এই কারণে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমাকে যদি বলি sin 0 সমান সমান কত আসে 0 sin 0 সমান সমান কত আসে 0 তার মানে cos 90 সমান সমান কত আসবে 0 কারণ 0 ডিগ্রির পূরক কোণ কত 90 ডিগ্রি যেটা তুমি পাচ্ছ cos 90 ডিগ্রি সমান সমান 0 বুঝা গেছে এখন তোমাকে যদি আমি বলি যে দেখ sin 45 ডিগ্রি মান কত 1/√2 এখন তুমি যদি চারটা উঠায় দেখো তখন দেখবে যে cos 45 ডিগ্রি মানও 1/√2 কারণ কি 45 ডিগ্রি কি কোণ পূরক কোণ পূরক কোণ বুঝা গেছে ব্যাপারটা ঠিক এই রকম এখন তুমি এগুলো তো ক্যালকুলেটরে বের করতে পারো বা তোমার মুখস্থ করা তোমাকে যদি বলি যে sin 1 ডিগ্রি সমান সমান কত তখন তুমি বলে দিতে পারবা cos 89 ডিগ্রি ক্যালকুলেটর ছাড়াই তুমি করতে পারবা তোমাকে যদি বলি যে sin 5 ডিগ্রি সমান সমান কত তুমি লিখতে পারো cos 85 ডিগ্রি উইদাউট ক্যালকুলেটর বুঝা গেছে ব্যাপারটা ঠিক এই রকম tan এবং cot এর মধ্যে ঠিক একই সম্পর্ক তুমি যদি খেয়াল করো তখন দেখবে যে tan 30 ডিগ্রি যে মান cot এর 60 ডিগ্রির একই মান কি বললাম tan 30 ডিগ্রি যে মান cot 60 ডিগ্রি একই মান আবার tan 0 ডিগ্রি যে মান cot 90 ডিগ্রি একই মান তুমি চারটা উল্টে দেখতে পারো বুঝা গেছে ব্যাপারটা ঠিক এরকম sec 60 ডিগ্রি যে মান cosec এর 30 ডিগ্রি একই মান বুঝা গেছে ব্যাপারটা সো এখন দেখো এখন ঠিক এই এই কাহিনীটাই ঘটছিল এইদিকে এই কাহিনীটাই ঘটছিল আমাদের এই আগের চিত্রে এই কাহিনীটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই কাহিনীটাই ঘটছিল এই ক্রম চিত্রটা তো ভিজে না হ্যাঁ হ্যাঁ আগে এরকম ছিল খেয়াল করো এখন আমি কি বলছিলাম এটা হচ্ছে সাপোজ এ বি সি তাহলে দেখো এই দুইটা কোণের সমষ্টি কি হবে 90 ডিগ্রি হবে কিনা যদি এটা একটা সমকোণ হয়
যদি এইটা একটা সমকোণ হয় এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে কিনা তার মানে এই কোণ এই কোণটা যদি আমি সাপোজ এই কোণটাকে আমি ছোট হাতে রেখে দিলাম এবং এই কোণটাকে ছোট হাতে বি ধরলাম তাহলে এই এ কোণ বি কোণের পুরো কোণ হবে কিনা মানে এ কোণ বি কোণের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিনা কি বললাম এ কোণ বি কোণের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কিনা তাহলে আমি যদি সাইন এ সমান সমান কস বি লিখতে পারি কিনা আমরা লিখতে পারি cos b দিতে পারি তো cos b তো আসছে 90 ডিগ্রি মাইনাস থিটা বুঝাইছো তো 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে এই cos 90 ডিগ্রি মাইনাস থিটা আর এই sin থিটা কি একই কথা কিনা সেটা থেকে তোমরা ত্রিকোণমিতির জিনিসটাও শিখে নিতে পারো আমরা যেটা ইয়া করতে পারি সেটা হচ্ছে ধরো এই যে দেখো কোন কারণে আমরা বলছি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা কারণ কি থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা দুইটা একটা একটা কি পূরক কোণ কারণ পূরক কোণের ডেফিনিশন কি ছিল দুইটা কোণকে যোগ করলে যে আমরা 90 পাই তাহলে 90 মাইনাস থিটা প্লাস থিটা সমান সমান কি আসছে 90 আসছে কি না ইয়েস তার মানে তোমার তুমি এমন চোখ বুঝে বলে দিতে পারবা আমি যদি তোমাকে বলি sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি cosec থিটা ক্লিয়ার আমি যদি তোমাকে বলি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি আমরা সামনে আরো অনেক কিছু আলোচনা করব ওকে থ্যাংক ফর ওয়াচিং